নমস্কার দর্শক বন্ধুরা, সমানার কথা ও কবিতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে আমার নিজের লেখা খেলাঘর গল্পটি পড়ে শোনাবো। আজকে আমি প্রথম পর্ব শোনাবো, পরের দিন দ্বিতীয় পর্ব শোনাবো। শুনুন আমার লেখা খেলাঘর। আমার লেখা খেলাঘর। মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে মনির। 4 বছরের সংসার কি আর 4-5টা ব্যাগে আটকানো যায়? কিন্তু কিচ্ছু করার নেই, এভাবে আর কতদিন? দিনের পর দিন অশান্তি, ঝগড়া, ঝামেলা, মনোমালিন্য, এ নিয়ে আর যাই হোক দীর্ঘদিন সংসার করা যায় না। কথায় কথায় ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স। শুনতে শুনতে বড্ড ক্লান্ত মনি। এই 4 বছর ধরে ডিভোর্স যাতে না হয় তারই চেষ্টা করে এসেছে মনি। মানিয়ে নিতেই হবে, এমন যে খুব প্রেশার ছিল বাড়ি থেকে তা কিন্তু নয়। নিজেরই মনে হয়েছিল যে সংসার মানেই অশান্তি, ঝামেলা থাকবে, কিন্তু তাও মানিয়ে গুছিয়ে চললে দুটো মানুষ হয়তো একসাথে থাকতে পারবে। কিন্তু এই দীপ্তর মুখে বারবার ডিভোর্স দিয়ে দাও শুনতে শুনতে একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মনি। আর কোনোভাবেই দীপ্তর সাথে এক ছাদের তলায় সে থাকবে না। হ্যাঁ, বাবা মা আগে অনেকবার মনিকে বোঝানোর চেষ্টা করেছে যে অ্যাডজাস্ট না হলে সম্পর্ক না রাখাই ভালো, কিন্তু মনি কিছুতেই সম্পর্কটা ভাঙতে চাইতো না। দীপ্তকে ছেড়ে থাকা খুব কষ্টের। প্রথম প্রথম ভাবত মানিয়ে নেওয়া যাবে, কিন্তু কি করে মানিয়ে নেওয়া যাবে? মশারি টাঙানো থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো কিছুতেই দুজনের মিল নেই। বিয়ের পরপরই দীপ্তর খুড়তুতো দাদা বউকে নিয়ে মনিদের বাড়ি আসে। রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে মনি যখন বিছানা করতে গিয়ে মশারি টাঙাতে নাজেহাল হয়ে যাচ্ছিল, তখন বৌদি বলেছিল, মনি আমি বিয়ের পরপরই এই দায়িত্বটা তোর দাদাকে দিয়ে দিয়েছি, দীপ্ত কাল থেকে মশারিটা তুমি টাঙিও। এরপর থেকেই রাত হলে দীপ্তর মুখটা কেমন থমথমে হয়ে যায়, বারবার মনিকে বলে মশারি টাঙাতে হবে না। মশার উপদ্রবে ঘুম আসে না, তাই মনিকে মশারি টাঙাতেই হয়। মাস চারেক পর মনি বহু কষ্টে বুঝেছিল সেই যে খুড়তুতো বৌদি বলেছিল দীপ্তকে মশারি টাঙাতে, তাতেই প্রেস্টিজে লেগেছিল। আর মনির ওপর রাগ হয়েছিল, কারণ মনি যদি সেদিন বিরক্তি না দেখাতো তাহলে তো বৌদিও কথা বলতো না এত। তাই সব দোষ মনির। মনি একদমই চাপা স্বভাবের নয়, রাগ হলে ভিতরে ভিতরে গুমড়ে মরে না, চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করে তবেই শান্তি পায়। কিন্তু দীপ্ত একেবারেই উল্টো, রাগ হলে কখনো বলে না, মনিকে বুঝে নিয়ে রাগ ভাঙাতে হয়। বেশিরভাগ সময় তো মনি বুঝে উঠতেই পারে না যে দীপ্তর রাগ কেন হয়েছে। তাই নিয়েও দীপ্তর সমস্যা এবং ডিভোর্স চাই, কারণ দীপ্তকে মনি বোঝে না। বেশ কয়েক মাস আগে পাড়ার রমেশদা দীপ্তর হাতে মিষ্টির ব্যাগ দেখে জিজ্ঞেস করল, মনির জন্য কি মিষ্টি আনলে? এক মুখ দাঁত বার করে দীপ্ত বলেছিল, যে মিষ্টিগুলো আমার অত্যন্ত অপছন্দের মনির সেগুলোই পছন্দের হবে বলে মনে হয়, কারণ আমাদের পছন্দ ও অপছন্দ একেবারেই মেলে না। উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো সম্পর্ক দীপ্ত আর মনির। ইদানিং বাবা মাও এতটাই বিরক্ত হয়ে গেছে মনি আর দীপ্তর অশান্তির কথা শুনতে শুনতে যে তারাও এখন চায় দুজন ভালো থাকুক, কিন্তু আলাদা থাকুক। আর খানিকক্ষণের মধ্যেই বাবা মা এসে যাবে, আগে দীপ্তকে ছেড়ে যাবে এটা ভাবলেই মনের মধ্যে ভীষণ কষ্ট হতো। কিন্তু আজ কোনো কষ্ট নেই, খারাপ লাগাও নেই, কারণ দীর্ঘদিনের অপমানের আজকে অবসান। ভাবতেও খুব ভয়ঙ্কর লাগে দীপ্তর মতো একটা শান্ত, শিষ্ট, শিক্ষিত, ভদ্র ছেলে লুকিয়ে লুকিয়ে মনির ফোন চেক করে।
মনে স্কুলের বন্ধু শুভর পাঠানো একটা ননভেজ মেসেজ দেখে কি ভয়ঙ্কর রিয়্যাক্ট করেছিল। রিয়াকশন এমন জায়গায় পৌঁছেছিল মনির গায়ে হাত পর্যন্ত তুলেছিল। তারপরের কথাই ছিল মনির সাথে এক বিছানায় শুতে ঘেন্না করে, তাই সে ডিভোর্স চায়। সব কথার শেষ কথা হলো ডিভোর্স। এর পরেও মনি ভেবেছিল রাগের মাথায় দীপ্ত করে ফেলেছে, ভালোবাসে বলেই তো একটু সন্দেহ করেছে। দীপ্তর মনেও বেশ আনন্দ। ইদানিং মনিকে আর একেবারেই সহ্য হচ্ছিল না, কথায় কথায় অশান্তি। এই তো সেদিন রবিবার কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, দীপ্ত ঘুমিয়ে গেছিল, টের পায়নি বৃষ্টির আওয়াজ। মনিও বাড়িতে ছিল না, বারান্দার সমস্ত শুকনো জামা কাপড় ভিজে ঘর অব্দি জল ঢুকে আসার পরেও যখন দীপ্তর ঘুম ভাঙেনি, তখন বাড়ি ফিরে মনি ঘুমন্ত দীপ্তকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলে বলেছিল, ঘরে থাকছো, আরে এত বজ্রাঘাত পড়ছে তাও একটু টের পাচ্ছ না, জামা কাপড়গুলো তুলে পর্যন্ত রাখতে পারোনি। এতে হট করে দীপ্তর মাথা গরম হয়ে গেল। মনির হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বার করে দিয়ে দীপ্ত বলেছিল, তোর বাপের খাটে শুয়ে আছি যে এত কথা শোনাচ্ছিস। কোনো রকম খারাপ লাগাও এখন আর কাজ করে না দীপ্তর। মনে মনে দীপ্তর এটাই মনে হয়, মনি এই সব কথা শোনারই যোগ্য, না হলে একটা ঘুমন্ত মানুষকে ডেকে কেউ এসব কথা বলে? ভিজেই গেছিল, যখন তখন ডাকার কি দরকার ছিল? এবার যেটা হলো তারপর আর কোনোভাবেই মনিকে সহ্য করা যায় না। ভিতরে ভিতরে দীপ্তর জ্বর ছিল, মনিকে সে কথা ঘুণাক্ষরেও জানতে দেয়নি দীপ্ত। কারণ দীপ্ত মনির পরীক্ষা নিতে চেয়েছিল যে সত্যি মনি দীপ্তকে ভালোবাসে কি না। ভাদ্র মাসের পচা গরমে বেশ কয়েক ফোঁটা বৃষ্টি গরমকে যেন আরও বাড়িয়ে তুলল। এই বীভৎস গরমে ফ্যান বন্ধ করে দীপ্ত মনিকে বলল, বৃষ্টি হওয়াতে আমার বেশ ঠান্ডা লাগছে মনি, তুমি এক কাজ করো, এসি চালিয়ে পাশের ঘরে শুয়ে পড়ো, প্রয়োজন হলে আমি তোমাকে ডাকবো। এমনিতেই দীপ্ত আর মনির মধ্যে এত কিছু ঝামেলা চলে যে মাঝে মাঝেই দুজন একসাথে এক বিছানায় শোয় না, কিন্তু আজ বিষয়টা ভীষণ স্বাভাবিক বলেই মনির মনে হলো। হয়তো মনির কষ্ট হবে ভেবেই দীপ্ত বলল পাশের ঘরে শুতে। মনি কোনো জটিলতা ছাড়াই পাশের ঘরে গিয়ে এসি চালিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল। আর গোটা রাত দীপ্ত জ্বরে ছটফট করতে থাকল, তবু মনিকে ডাকল না। বাড়িতে পরিস্থিতিটা ঠিক এরকমই সৃষ্টি হলো যে, কেমন বউ যে কিনা বরের জ্বরে পাশের ঘরে গিয়ে শোয় শুধু আরামের চিন্তায়। এরকম মহিলার সাথে আর যাই হোক থাকা যায় না, তাই ডিভোর্স চাই। এরপর মনির মনে স্থির বিশ্বাস হয়, দীপ্তর জীবনে নিশ্চয়ই কেউ আছে, নাহলে এইভাবে এড়িয়ে যাবার চেষ্টা কেন করবে? এত অপমান সহ্য করার মানেই হয় না। সেই দিন মনি দীপ্তকে প্রথমবার বলে এবং স্পষ্টভাবে বলে, মনিও ডিভোর্স চায়। ভীষণ কষ্টে বুক ফেটে গেলেও চোখে এক বিন্দু জল না এনেই মনি বলেছিল। এতেই দীপ্তর মনে সন্দেহ হয়, মনির নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, তাই দীপ্তকে অবহেলা করছে, না হলে ডিভোর্সের কথা মনি বলছে। দীপ্ত তো কখনোই এত সিরিয়াস ছিল না ডিভোর্স নিয়ে, রাগ হতো তাই বলতো না, এখন তো দেখছে মনিও চায়। এত ভালোবাসার এই দাম দিল মনি? ছেলে মানুষের মতো আবারও যা বলল তাতে সম্পর্কের যতটুকু অবশিষ্ট ছিল সেটুকুও নষ্ট হলো। পাগলের মতো চিৎকার করতে করতে দীপ্ত বলল, তুমি কি ভাবছো ডিভোর্স দিয়ে তুমি সুখে থাকবে? দেহ ব্যবসা করে খেতে হবে, দেহ ব্যবসা করো তো একটা হাজার দশেক টাকার চাকরি, তাতেই এত গুমর? তোমার মতো নোংরা মেয়ের সাথে থাকার চেয়ে সারা জীবন সন্ন্যাসী থাকা ভালো। কেন কে জানে মনির ভীষণ অভ্যাস হয়ে গেছে এগুলোর সাথে, কোনো রকম উত্তেজিত না হয়েই সমস্ত কিছু মেনে নিল। কিন্তু শেষ কথা এটাই দাঁড়ালো যে
মনিও ডিভোর্সটা এবার চায়। অনেকেই বলেছিল একটা বাচ্চা নাও সব ঠিক হয়ে যাবে। একটা বাচ্চা জীবনে অনেক কিছু বদলে দেয়, কিন্তু এ বিষয়ে না মনির বিশ্বাস ছিল না দীপ্তর বিশ্বাস ছিল। এরা দুজনে কেউই বিশ্বাস করতো না একটা বাচ্চা দুটো মানুষের স্বভাব বদলে দিতে পারে। আসলে নিজেরা এত বেশি ঝামেলায় ব্যস্ত ছিল যে সন্তান নেওয়ার কথা এই চার বছরে একটি বারের জন্যও তাদের মনে আসেনি। আজ মণি এবং দীপ্ত দুজনেই বেশ নিশ্চিন্ত যে তাদের কোনো সন্তান নেই। যদি সন্তান থাকতো তাহলে দুজনকেই হয়তো কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্ট করে এক ছাদের নিচে ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকতে হতো। মণি একটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছে, মিউচুয়াল ডিভোর্স নেবে। এতে দীপ্তর বেশ সুবিধা হয়েছে, কোর্ট কাচারি আইন আদালত এসব একেবারে পোষায় না দীপ্তর। যদিও মণি কোনো খোরপোশ চায়নি, কিন্তু দীপ্ত পাওনাটুকু মিটিয়ে দেবে। মণিকে বিন্দুমাত্র ঠকানোর ইচ্ছা নেই দীপ্তর। 7-5 ভাবতে ভাবতে মণির বাবা মা এসে হাজির হয়। 4 বছরে 4000 বার ডিভোর্স চাই বলার আজকে অবসান। মণির গোছানো ব্যাগগুলো দেখে দীপ্তর বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করছে। যতই চিনচিন করুক, পুরুষ মানুষ, মণিকে এই আবেগ বুঝতে দিলে হবে না। যাক বাবা, আর যাই হোক, জীবনে আর কোনো দিন বিয়ে করবে না। মেয়ে মানে ক্যাচক্যাচ, অশান্তি, ঝামেলা, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা। এবার থেকে ভিজে তোয়ালে না মেললেও কেউ বিরক্ত করবে না, দুদিন চান না করলেও কেউ নোংরা বলবে না, জোর জবরদস্তি করে পিঠে সাবান লাগিয়ে দেবে না, শীতকালে ফেলে গায়ে তেল লাগিয়ে দেবে না। এ কি ভালো লাগছে কই? ভালো লাগছে না খারাপ লাগছে বুঝতেই পারছে না দীপ্ত। আরেকটা দিন মণি থেকে গেলে কি ভালো হতো? রাতে একবার সরি বলে দিলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। খুব নরম মন মণির। এই করতে করতে মণির বাবা দীপ্তকে জানায়, আজ মণিকে নিয়ে যাবে ঠিকই, কিন্তু গাড়ির কোনো সুব্যবস্থা করতে না পারার জন্য দিন চারেক পর এসে জিনিসপাতি নিয়ে যাবে। মণি দীপ্ত প্রায় একই সঙ্গে দুজনেই বলে ওঠে, জিনিসপাতি না নিয়ে আজ যাবার কি দরকার? দীপ্ত সাথে সাথে বলে, সব একসাথে গেলেই ভালো, মণির যা স্বভাব দুদিন পরে বলবে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, আমার ঘাড়ে দোষ আসবে, জিনিস সরিয়ে দিয়েছি বলে বদনাম দেবে। তার থেকে 4-5 দিন পর মণি আর মণির জিনিস একসাথেই যাবে। খেলাঘর গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটাপট সাবস্ক্রাইব করুন। আর এটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা এই গল্পের পরিণতি কী চাইছেন, দীপ্ত আর মণির একসাথে থাকা না দুজনে ডিভোর্স হয়ে যান, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই নিয়ে আসবো দ্বিতীয় পর্ব। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।